ক্লাস টেনের ভৌত বিজ্ঞান ক্লাসে আজকে আমরা পড়ব চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের অন্তর্গত তড়িৎ বিভব, তড়িৎচালক বল ও তড়িৎ প্রবাহ সম্পর্কে। এর আগের ক্লাসে আমরা চলতড়িতের প্রথম অংশ পড়েছিলাম, যেখানে ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িৎ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল। আধান যদি স্থির অবস্থায় থাকে তাহলে সে যে ধর্মগুলি মেনে চলে তা আমরা স্থির তড়িৎ এই অংশে দেখেছি। বিন্দু আধান স্থির অবস্থায় থাকলে তাদের মধ্যে স্থির তড়িৎ বলের মান নির্ধারিত হয় কুলম্বের সূত্রের সাহায্যে, যে কুলম্বের সূত্র সম্পর্কে আমরা এর আগের ক্লাস ভিডিওটিতে দেখেছি। এখন চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি হল আধান বা ইলেকট্রন যদি গতিশীল অবস্থায় থাকে তখন সে যে ধর্মগুলো মেনে চলে তাকে আমরা বলি চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। অর্থাৎ ইলেকট্রনের প্রবাহের ফলেই চলতড়িৎ বা কারেন্ট উৎপন্ন হয়। এখন এই কারেন্ট উৎপন্ন হওয়ার আগে আমরা জেনে নেব তড়িৎ বিভব কি এবং বিভব পার্থক্য কি। তড়িৎ বিজ্ঞানে তড়িৎ বিভবের ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তড়িৎ প্রবাহ মাত্রার মান ও প্রবাহের অভিমুখ নির্ধারণের জন্য তড়িৎ বিভব তথা বিভব পার্থক্য সম্বন্ধে সম্যক ধারণা থাকা প্রয়োজন। এই ছবিতে দেখো, এখানে দুটি বস্তুকে দেখানো হয়েছে, একটি এ বস্তু এবং অপরটি হল বি বস্তু। এ বস্তুটি ধনাত্মক আধানে আহিত এবং বি বস্তুটি ঋণাত্মক আধানে আহিত। এখন আমরা জানি কোন বস্তু যদি ধনাত্মক আধানে আহিত হয় এ কথার অর্থ হল ওই বস্তুটিতে ইলেকট্রনের সংখ্যা অত্যন্ত কম রয়েছে, এবং কোন বস্তু যদি ঋণাত্মক আধানে আহিত হয় তাহলে আমরা জানি সেই বস্তুটিতে ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি রয়েছে। অর্থাৎ বি বস্তুতে ইলেকট্রনের সংখ্যা বেশি এবং এ বস্তুতে ইলেকট্রনের সংখ্যা অনেক কম, তাই বি বস্তুটিকে আমরা বলছি ঋণাত্মক আধানে আহিত বস্তু এবং এ বস্তুটিকে বলা হচ্ছে ধনাত্মক আধানে আহিত বস্তু। এখন এ এবং বি বস্তুকে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয়েছে। ছবিতে দেখানো হয়েছে এ এবং বি বস্তুকে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয়েছে। পরিবাহী তার দ্বারা এদের দুজনকে যুক্ত করা হলে বি বস্তুতে যে বেশি সংখ্যক ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনগুলি এই পরিবাহী তারের মাধ্যমে এ বস্তুর দিকে সঞ্চালিত হতে শুরু করে, কারণ এ বস্তুতে ইলেকট্রনের সংখ্যা কম রয়েছে। ফলে ইলেকট্রন স্বাভাবিকভাবেই বেশি ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলের দিকে প্রবাহিত হতে শুরু করে। এই ইলেকট্রনের প্রবাহ যখন শুরু হয় তখন এই পরিবাহী তারের মধ্যে দিয়ে ইলেকট্রনের প্রবাহের বিপরীত দিকে পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে থাকে। ইলেকট্রনের প্রবাহকে এখানে উপরে দেখানো হয়েছে এবং তড়িৎ প্রবাহ বা কারেন্ট আই কে নিচে আই চিহ্ন দ্বারা নির্দেশ করা হয়েছে। সুতরাং আমরা দেখলাম যে কোন বস্তু যার ধনাত্মক আধানে আহিত বস্তু তার বিভবকে উচ্চ বিভব বলা হয় এবং ঋণাত্মক আধানে আহিত বস্তুর বিভবকে নিম্ন বিভব বলা হয়। সুতরাং বিভব হল দুটি বিভিন্ন আধানে আহিত বস্তুকে পরস্পর সংস্পর্শে রাখা হলে যে ভৌত ধর্মের দ্বারা নির্ধারিত হয় যে কোন বস্তুটি ইলেকট্রন নেবে এবং কোন বস্তুটি ইলেকট্রন দেবে। যে ধর্মের দ্বারা এই জিনিসটি নির্ধারিত হয় তাকে আমরা বলি ওই বস্তুটির তড়িৎ বিভব। যে বস্তুটি ইলেকট্রন গ্রহণ করে তার বিভবকে বলা হয় উচ্চ বিভব বা ধনাত্মক বিভব বা হায়ার পোটেনশিয়াল, এবং যে বস্তুটি ইলেকট্রন প্রদান করে বা যে বস্তুটি ইলেকট্রন দেয় তার বিভবকে বলা হয় নিম্ন বিভব, ঋণাত্মক বিভব বা লোয়ার পোটেনশিয়াল। ধনাত্মক বিভব বা উচ্চ বিভবকে সাধারণত প্লাস ভিই চিহ্ন দ্বারা নির্দেশ করা হয় এবং ঋণাত্মক বিভব বা লোয়ার পোটেনশিয়ালকে সাধারণত মাইনাস ভিই চিহ্ন দ্বারা নির্দেশ করা হয়। সুতরাং এই আলোচনা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে এ এবং বি বস্তু দুটিকে পরিবাহী তার দ্বারা যুক্ত করা হলে নিম্ন বিভব বি থেকে ইলেকট্রনগুলি উচ্চ বিভব এর দিকে যেতে শুরু করে। এই ইলেকট্রনের প্রবাহ চলতে থাকে যতক্ষণ না উভয় বস্তুর ইলেকট্রন সংখ্যা সমান হয়। অর্থাৎ
উভয় বস্তুর বিভব সমান হয়। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না দুটি বস্তুতে ইলেকট্রনের সংখ্যা সমান হচ্ছে ততক্ষণ এই ইলেকট্রনের প্রবাহ চলতে থাকে। এই ঘটনাটাকে আমরা তুলনা করতে পারি, এখানে একটি চিত্র বা ছবি দেখানো হয়েছে, তোমরা এই ছবিটা দেখতে পারো, যে ছবিতে এই ঘটনার সঙ্গে একটা মিল খুঁজে পাওয়া যায় বা তুলনা করা যায়। এই ছবিতে দেখো দুটি বিভিন্ন পাত্র নেওয়া হয়েছে যাদেরকে একটি নল দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত এবং তার মাঝখানে একটি স্টপ কক বা একটি কল লাগানো আছে। এ পাত্রের জলতলের উচ্চতা এইচ এ অনেকটা বেশি এবং বি পাত্রের জলতলের উচ্চতা এইচ বি প্রাথমিকভাবে অনেকটা কম যখন এদের মাঝখানের স্টপ ককটি বন্ধ করা রয়েছে। এবার যেই মাত্র এই স্টপ ককটি খুলে দেওয়া হবে সাথে সাথে এ পাত্র থেকে সমস্ত জল এই পাইপের মধ্যে দিয়ে বি পাত্রে গিয়ে জমা হবে। কতক্ষণ পর্যন্ত এই প্রবাহ চলবে? যতক্ষণ না পর্যন্ত এ পাত্রের জলতলের উচ্চতা এবং বি পাত্রের জলতলের উচ্চতা সমান হয়। অর্থাৎ এই জলপ্রবাহটি ততক্ষণ পর্যন্ত এই নলের মধ্যে দিয়ে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এ পাত্রের জলতলের উচ্চতা এবং বি পাত্রের জলতলের উচ্চতা পরস্পর সমান হয়। তাই আমরা বলতে পারি যে পাত্রে জলতলের উচ্চতা আসলে তড়িৎ বিভবের সাথে তুলনীয়। জলের প্রবাহ প্রকৃতপক্ষে তড়িৎ প্রবাহের সাথে তুলনীয় এবং দুই পাত্রে উচ্চতার পার্থক্য বা দুই পাত্রে জলের উচ্চতার পার্থক্য আসলে ওই তড়িৎ বিভবের বিভব পার্থক্যের সাথে তুলনীয়। সুতরাং আমরা এই ঘটনা থেকে তড়িৎ বিভব সম্পর্কে ধারণা পাই এবং তড়িৎ প্রবাহ হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে এবং ইলেকট্রন প্রবাহ হয় নিম্ন থেকে উচ্চ বিভবের দিকে। তাহলে এসো এবারে জেনে নেওয়া যাক তড়িৎ বিভব কি। কোনো পরিবাহী তড়িৎাহিত হলে ওই পরিবাহীটি অন্য কোনো পরিবাহীকে তড়িৎ দিতে পারে অথবা অন্য কোনো পরিবাহী থেকে তড়িৎ নিতে পারে। পরিবাহীর এই রকম তড়িৎ অবস্থাকে বলা হয় তার তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। আর যে দুটি বস্তুর মধ্যে তড়িতের আদান প্রদান ঘটে তাদের বিভবের পার্থক্যকে আমরা বলি বিভব পার্থক্য। সুতরাং বিভব পার্থক্য হল দুটি সমজাতীয় বা বিপরীত জাতীয় তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে বিভবের যে পার্থক্য হয় তাকে বস্তু দুটির মধ্যে বিভব প্রভেদ বা বিভব পার্থক্য, ইংরেজিতে পোটেনশিয়াল ডিফারেন্স বলা হয়। এবার এসো দেখে নেওয়া যাক উচ্চ বিভব ও নিম্ন বিভব কি। এ সম্পর্কে তোমাদের আগেই ধারণা দেওয়া হয়েছে, এখানে আরও একবার বলা হলো। কোনো একটি নির্দিষ্ট ক্ষেত্রে প্রচুর পরিমাণ ধনাত্মক আধান উপস্থিত থাকলে সেই ক্ষেত্রটি উচ্চ বিভবে আছে বলা হয় এবং অনুরূপভাবে কোনো একটি নির্দিষ্ট ক্ষেত্রে প্রচুর পরিমাণ ঋণাত্মক আধান উপস্থিত থাকলে সেই ক্ষেত্রটি নিম্ন বিভবে আছে বলে ধরা হয়। যেমনটি এর আগের আলোচনায় দেখানো হয়েছে, এ বস্তুটিতে প্রচুর পরিমাণে ইলেকট্রনের ঘাটতি ছিল, অর্থাৎ এ বস্তুটি ধনাত্মক আধানে আহিত ছিল, তাই তার বিভবকে বলা হয়েছে উচ্চ বিভব, এবং বি বস্তুটিতে প্রচুর পরিমাণে ইলেকট্রন সংখ্যা বেশি ছিল বা ইলেকট্রনের আধিক্য ছিল, তাই বি বস্তুটির বিভবকে আমরা বলেছি নিম্ন বিভব। এখন প্রচলিত রীতি অনুযায়ী এ এবং বি বস্তুকে পরিবাহী তার দ্বারা যুক্ত করা হলে ইলেকট্রনগুলি বেশি অবস্থান থেকে বা বি বস্তু থেকে এ বস্তুর দিকে সঞ্চালিত হয় এবং এই ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে তড়িৎ প্রবাহ চলতে থাকে। তাই প্রচলিত রীতি হল তড়িৎ প্রবাহের অভিমুখ হয় সর্বদা ইলেকট্রনের গতির অভিমুখের বিপরীত দিকে। অর্থাৎ ঋণাত্মক আধান বা ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তড়িৎ প্রবাহিত হয় সর্বদা তার বিপরীত অভিমুখে। পরের ছবিটিতে দেখো একটি ধনাত্মক আধানে আহিত বস্তু বা পজিটিভ বস্তু এবং একটি ঋণাত্মক আধানে আহিত বস্তু বা নেগেটিভ বস্তুকে পরিবাহী তার দ্বারা যুক্ত করার ফলে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে নেগেটিভ বস্তু থেকে পজিটিভ বস্তুর দিকে এবং তড়িৎ প্রবাহিত হচ্ছে ধনাত্মক বস্তু থেকে ঋণাত্মক বস্তুর দিকে। সুতরাং তড়িৎ প্রবাহের প্রচলিত দিক হল
ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তড়িৎ প্রবাহিত হয় ঠিক তার বিপরীত অভিমুখে, অর্থাৎ ইলেকট্রন যায় ঋণাত্মক থেকে ধনাত্মক দিকে এবং তড়িৎ প্রবাহিত হয় পজিটিভ থেকে নেগেটিভ বস্তুর দিকে। এবারে এসো দেখে নেওয়া যাক কিভাবে কার্যের ধারণা থেকে তড়িৎ বিভবের ধারণা পাওয়া যায়। অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দুটির তড়িৎ বিভব বলা হয়। সুতরাং অসীম দূরত্ব থেকে একটি প্লাস কিউ একক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি ডাব্লু একক কার্য করতে হয় তবে ওই বিন্দুর তড়িৎ বিভব হবে ভি ইজিক্যাল টু ডাব্লু বাই কিউ একক। সুতরাং তড়িৎ বিভব ইজিক্যাল টু কৃতকার্য বাই আধান। কার্য এবং আধান উভয়ই স্কেলার রাশি হওয়ায় তড়িৎ বিভব নিজেও একটি স্কেলার রাশি হয়। এখন তড়িৎ বিভবের মাত্রা কিভাবে নির্ণয় করা যায় দেখা যাক। তড়িৎ বিভবের মাত্রা হবে কার্যের মাত্রা বাই আধানের মাত্রা। এখন আমরা জানি কার্যের মাত্রা হল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু আর আধানের মাত্রা হল আই টি। সুতরাং তড়িৎ বিভবের মাত্রা হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তড়িৎ বিভবের একক, তড়িৎ বিভবের সিজিএস পদ্ধতিতে একক হল ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক্যাল ইউনিট বা স্ট্যাট ভোল্ট এবং এসআই পদ্ধতিতে তড়িৎ বিভবের ব্যবহারিক একক হল জুল পার কুলম্ব বা ভোল্ট। এবারে এসো দেখে নেওয়া যাক এই ভোল্ট এবং ইএসইউ এর মধ্যে সম্পর্ক কি। এক ভোল্ট ইজ ইকাল টু ওয়ান বাই থ্রি হান্ড্রেড ইএসইউ বিভব। কোনো বিন্দুর তড়িৎ বিভব এক ভোল্ট বলতে বোঝায় অসীম দূরত্ব থেকে একটি এক কুলম ধনাত্মক আধানকে ওই বিন্দুতে নিয়ে আসতে এক জুল পরিমাণ কার্য করতে হবে। অর্থাৎ একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে কৃত কার্যের পরিমাণ যদি এক জুল হয় তবে সেই বিন্দুর বিভবকে আমরা বলবো এক ভোল্ট। সুতরাং এক ভোল্ট ইজ ইকাল টু এক জুল বাই এক কুলম। সুতরাং এই আলোচনা থেকে বোঝা যায় যে বিভব প্রভেদ হল আসলে এক প্রকার শক্তি বা কৃতকার্য যা একক ধনাত্মক আধানকে কোনো তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসতে কৃতকার্যের পরিমাণকে বোঝায়। দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হল একটি বিন্দু থেকে অপর বিন্দুটিতে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে কৃতকার্যের পরিমাণ। বিভব প্রভেদের এসআই ও ব্যবহারিক একক হল ভোল্ট, যেখানে এক ভোল্ট ইজ ইকাল টু ওয়ান জুল বাই ওয়ান কুলম। আবার দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ এক ভোল্ট বলতে বোঝায় যে এক বিন্দু থেকে অপর বিন্দুতে এক কুলম ধনাত্মক আধানকে নিয়ে যেতে এক জুল পরিমাণ কার্য করতে হবে। ছাত্ররা মনে রাখবে যে পৃথিবীর তড়িৎ বিভবের মান সর্বদা শূন্য ধরা হয়। একটি বস্তু ধনাত্মক তড়িৎগ্রস্ত বলতে বোঝায় বস্তুটির বিভব পৃথিবীর বিভবের তুলনায় বেশি এবং একটি বস্তু ঋণাত্মক তড়িৎগ্রস্ত বলতে বোঝায় বস্তুটির বিভব পৃথিবীর বিভবের তুলনায় কম। সুতরাং যে কোনো বস্তুর সাপেক্ষে পৃথিবীর বিভব সর্বদা শূন্য, ধনাত্মক বিভব অর্থাৎ পৃথিবীর থেকে বিভব বেশি এবং ঋণাত্মক বিভব অর্থাৎ পৃথিবীর থেকে বিভব কম। এবারে এসো দেখে নেওয়া যাক তড়িৎচালক বল এবং তড়িৎ বিভবের উৎস হিসাবে তড়িৎ কোষ কিভাবে কাজ করে। কোনো স্থির বস্তুকে গতিশীল করতে হলে যেমন বল প্রয়োগ করতে হয় তেমনি কোনো পরিবাহিতে তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি করার জন্যে বা প্রবাহ বজায় রাখার জন্যে একটি বলের প্রয়োজনীয়তার কথা ভাবা যায়। একেই বলা হয় তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স, যাকে সংক্ষেপে ইএমএফ বলা হয়। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা নিউটনের গতিসূত্রে যে বলের কথা পড়েছি তড়িৎচালক বল মোটেই সে ধরনের কোনো বল নয় বা কোনো যান্ত্রিক বল নয়। তড়িৎচালক বল আসলে এক প্রকার শক্তি। একথা মনে রাখা আবশ্যক যে ভিন্ন বিভবযুক্ত দুটি বস্তুকে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করলে উচ্চ বিভবযুক্ত বস্তু থেকে নিম্ন বিভবযুক্ত বস্তুতে ধনাত্মক আধান প্রবাহিত হবে এরকম কোনো ব্যাপার নেই। শুধুমাত্র
নিম্ন বিভব বা ঋণাত্মক বিভবযুক্ত বস্তু থেকে ধনাত্মক বিভব বা উচ্চ বিভবযুক্ত বস্তুতে ইলেকট্রন প্রবাহিত হয়, এবং প্রচলিত রীতি অনুযায়ী ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তড়িৎ প্রবাহিত হয় তার বিপরীত দিকে। সুতরাং এই উচ্চ ও নিম্ন বিভবযুক্ত দুটি বস্তুর মধ্যে বিভবের যে পার্থক্য, সেই বিভব পার্থক্যের জন্যেই ইলেকট্রন প্রবাহের সৃষ্টি এবং ইলেকট্রন প্রবাহের জন্যেই তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। কাজেই তড়িৎচালক বল হল এমন এক প্রকার শক্তি যা অপর কোনো শক্তি থেকে রূপান্তরিত হয় এবং ইলেকট্রনগুলিকে ঋণাত্মক বিভব থেকে ধনাত্মক বিভবের দিকে সঞ্চালিত করে, যার প্রভাবে আমরা ধনাত্মক বিভব থেকে ঋণাত্মক বিভবের দিকে তড়িৎ প্রবাহ পাই। কাজেই তড়িৎচালক বলকে নিম্নলিখিতভাবে ব্যাখ্যা করা যায়, যার প্রভাবে বা যে কারণে তড়িৎ বর্তনীর কোনো অংশে রাসায়নিক শক্তি বা অন্য কোনো প্রকার শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে বিভব পার্থক্যের সৃষ্টি করে তাকে বলা হয় তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স। এখানে মনে রাখার বিষয় হল তড়িৎচালক বল আসলে কোনো যান্ত্রিক বল নয় বা কোনো মেকানিক্যাল ফোর্স নয়। তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স হল আসলে এক প্রকার শক্তি যা রাসায়নিক শক্তি বা অপর কোনো শক্তি থেকে তড়িৎ কোষে উৎপন্ন হয় এবং যার প্রভাবে ইলেকট্রনগুলি ঋণাত্মক বিভব থেকে ধনাত্মক বিভবে যায় এবং তড়িৎ প্রবাহিত হয় ধনাত্মক বা উচ্চ বিভব থেকে ঋণাত্মক বা নিম্ন বিভবের দিকে। এখানে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে যে তড়িৎচালক বল আসলে এক ধরনের তড়িৎ শক্তি, বিভব প্রভেদ আসলে এক প্রকার কৃতকার্য বা শক্তি, তাই তড়িৎচালক বলের একক এবং বিভব প্রভেদের একক আসলে একই হয়। তড়িৎচালক বলের এসআই এবং ব্যবহারিক একক হল ভোল্ট। তড়িৎচালক বলের উৎস, তড়িৎচালক বলের উৎস হল এমন একটি ব্যবস্থা যেখানে কোনো না কোনো প্রকার শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, যেমন ডায়নামো, তাপ যুগ্ম বা থার্মোকাপল, তড়িৎ কোষ, আলোক তড়িৎ কোষ প্রভৃতি হল তড়িৎচালক বলের প্রধান উৎস। এই ধরনের উৎসগুলিতে রাসায়নিক শক্তি, আলোক শক্তি, তাপ শক্তি, যান্ত্রিক শক্তি ইত্যাদিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, যার ফলে তড়িৎচালক বল সৃষ্টি হয় এবং এই তড়িৎচালক বলের প্রভাবেই ইলেকট্রনগুলি নিম্ন বিভব বা ঋণাত্মক বিভব থেকে উচ্চ বিভব বা ধনাত্মক বিভবের দিকে যাওয়ার প্রয়োজনীয় শক্তি লাভ করে। তাই তড়িৎচালক বলের প্রধান উৎস হল তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল। ইলেকট্রিক সেল আমরা প্রত্যেকেই বাড়িতে ব্যবহার করি, যে ব্যাটারি বা ঘড়িতে লাগানোর ব্যাটারি সাধারণত বাড়িতে প্রত্যেকেই দেখে থাকবে, এগুলো সবগুলোই হলো আসলে এক ধরনের তড়িৎ কোষ যাতে নিরবিচ্ছিন্নভাবে তড়িৎ শক্তি পাওয়া যায়। মনে রাখতে হবে এখানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি বা অপর কোনো শক্তি থেকে রূপান্তরিত হয়ে তবেই তড়িৎচালক বলের সৃষ্টি হতে পারে। অপর কোনো শক্তির রূপান্তরের ফলেই তড়িৎ শক্তি বা তড়িৎচালক বল সৃষ্টি হয়, তার কতগুলি উদাহরণ এখানে দেখানো হয়েছে। যেমন ডায়নামোতে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হয়, আবার তাপযুগ্ম বা থার্মোকাপল থার্মোমিটারে তাপ শক্তি থেকে তড়িৎচালক বল বা তড়িৎ শক্তির সৃষ্টি হতে পারে। এছাড়াও আলোক তড়িৎ কোষ বা ফটোইলেকট্রিক সেলে আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, যার থেকে তড়িৎচালক বল সৃষ্টি হয়। এছাড়াও আমরা দৈনন্দিন জীবনে যে ব্যাটারি বা ড্রাই সেল ব্যবহার করি, সেখানে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি তথা তড়িৎচালক বল উৎপন্ন হয়, যা আমরা প্রত্যেকেই আমাদের গৃহস্থালির বিভিন্ন বর্তনীতে ব্যবহার করে থাকি। এখানে একটি ড্রাই সেল বা ব্যাটারির ছবি দেখানো হয়েছে।